सकल के हिंद तो अपनी जदि ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে চাইছেন তো কিভাবে আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে আপনার যে ভোটার কার্ড বা ই ইপিক কার্ড আছে সেটি কিভাবে নিজেই মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজ আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করব স্টেপ বাই স্টেপ শেয়ার দেখাবো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমত আপনাকে কী করতে হবে একটি যে কোনো মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর উপর দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন এর লিঙ্ক আপনি আপনার আমাদের ভিডিও ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি এই অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন দেন এখানে আসার পর আপনি এখানে উপর দেখতে পাচ্ছেন দুটো অপশান শো হচ্ছে একটি লগ ইন একটি সাইন আপ তো আপনার যদি অ্যাকাউন্ট আছে তো লগ ইনে ক্লিক করবেন যদি প্রথমবার হয়ে থাকেন তো সাইন আপে ক্লিক করে নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি সাইন আপে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ক্যাপচার দিয়ে পরে আপনি এখান থেকে আপনার ও মোবাইলের ওটিপি ভেরিফাই করে একটি আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন ক্রিয়েট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো চলুন আমি আপনাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি এখানে ফিল আপ করে নেবেন ক্যাপচারটি দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বার থেকে ওটিপিটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই করার পর আপনার যে পেজটি আছে সেই পেআইটি লগ ইন হয়ে চলে আসবে তো এখান থেকে আপনি কী করবেন এখানে এসে আপনি নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন দেন এখানে আপনার সামনে একটি অপশান শো হবে দেখতে পাচ্ছেন ই ইপি ডাউনলোড দেখতে পাচ্ছেন আমি অপশনটির ওপর এখানে টিক করে দিয়েছি লগ ইন করার পর এই অপশনটির ওপর এসে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন দেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে পেইজটি লোড হবে এবং এর এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি কি করবেন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন উপর শো হচ্ছে ই ইপিক নাম্বার আপনার যদি ভোটার কার্ডের নাম্বার আছে তো আপনি সেই নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন এবং আপনার যদি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন ফর্মের যে রিফারেন্স নাম্বার সেই রিফারেন্স নাম্বার দিয়ে ডাউনলোড করতে চাইলেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডাউনলোড করবো এই জন্য ভোটার ইপিকের ওপর ঠিক রেখেছি এর পরবর্তীতে এখানে নাম্বারটি দিয়ে নিচের স্টেটটি সিলেক্ট করে সার্চ করে দেবো চলুন আমি এখান থেকে আমাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটি দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে একটি পেজ আমাদের সামনে লোড হয়ে চলে এসছে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন নিচে যে পেজটি চলে এসছে সেই পেজটি দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে এলে আপনি এখান থেকে আপনার যে ভোটার কার্ডটি আছে আপনি যদি নতুন আবেদন করেছেন তো আপনার ভোটার কার্ডের নাম্বারটিও আপনি এখান থেকে চেক করতে পারবেন এর পাশাপাশি এখানে আপনার নাম এবং আপনার যে গার্জেন আছে সেই গার্জেনের নাম পেয়ে যাবেন পাশাপাশি কোন স্টেটের স্টেট পাবেন বিধানসভার নাম পেয়ে যাবেন এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটি আপনি এখান থেকে চেক করতে পারবেন তো এর পরবর্তীতে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে আপনার শো হবে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফাই এবং একটি ব্লু কালারের সেন্ড ওটিপি আপনার সামনে শো হবে তো আপনি এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ভোটার কার্ডের সঙ্গে সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে তো সেই ওটিপিটি আপনাকে এই বক্সের ভিতরে ফিল আপ করতে হবে তো চলুন আমাদের যে ওটিপি সে ওটিপি চলে এসছে আসার পর আমরা এখানে ওটিপিটি ভেরিফাই করে নেব ভেরিফাইয়ের যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব তো ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি এখানে কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে পেজটি আছে সেই পেজটি থেকে একটি নিচে অপশান আবার চালু হয়ে এসছে এবং এখানে লেখা আছে ওটিপি ভেরিফাইড ডান সাকসেসফুল এবং নিচে ডাউনলোড ইপিকের অপশান চলে এসছে তো এখান থেকে আমরা ব্লু অপশানটিতে ক্লিক করে নেবো ক্লিক করার সাথে সাথেই যে আমাদের ভোটার কার্ডটি সেটি আমাদের পিডিএফ আকারে আমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে তো পিডিএফটি আমাদের দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভোটার কার্ড সেটি আমাদের সামনে ডাউনলোড হয়ে চলে এসছে দেন এভাবেই আপনি আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটি ডাউনলোড খুব সহজেই করে নিতে পারবেন বা আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো কীভাবে লিঙ্ক করবেন সেই ভিডিওটি অলরেডি আগে আমি বানিয়ে দিয়েছি সেখান থেকে চেক করে মোবাইল নাম্বারটিও লিঙ্ক করে নিতে পারবেন তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে জয় হিন্দ